আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতি ২-৩ বছর স্থায়ী হতে পারে, স্বাস্থ্য মহাপরিচালক। করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো। চট্টগ্রাম বিএম এর টেলিমেডিসিন সেবা বন্ধ এবং বৃষ্টিতে তলিয়ে গেছে রোহিঙ্গা শিবির, ৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের হার কিছুকাল পরেই কমে আসতে পারে, এই মন্তব্য করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ বলেছেন, প্রাণঘাতী করোনা সহসায় নির্মূল হচ্ছে না, এটি আরও ২-৩ বছর স্থায়ী হতে পারে। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব কথা বলেন ডক্টর আবুল কালাম আজাদ। করোনা ভাইরাসের সংক্রমণ সহজে শেষ হচ্ছে না জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এটি ২ থেকে ৩ বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। বাংলাদেশের গত ১০৩ দিনে মোট করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। বাংলাদেশের গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩,৮০৩ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো। এছাড়া এই সময়ের মধ্যে করোনায় মারা গেছেন আরও ৩৮ জন, এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৩ জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের ৫৯টি ল্যাবে ১৬,২৫৯টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া গেছে। এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৭৫ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪০,১৬৪ জন। খুলনায় রোগীদের স্বজনদের হামলায় এক চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চট্টগ্রাম শাখা। বৃহস্পতিবার দুপুরে বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান গণমাধ্যমকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা দেশে ডাক্তাররা এত কষ্ট করছেন, এই অবস্থায় খুলনায় চিকিৎসকের যেভাবে মৃত্যু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এর প্রতীকী প্রতিবাদ স্বরূপ আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। চট্টগ্রামে প্রথম আমরা নিজস্ব উদ্যোগে ২৫ মার্চ থেকে এই টেলিমেডিসিন সেবা চালু করেছিলাম। দৈনিক গড়ে প্রায় ১,০০০ রোগী এই সেবায় চিকিৎসা পাচ্ছিলেন বলে বিএমএর এই নেতা দাবি করেন। এদিকে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে অবিলম্বে ডাক্তার রাকিব হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে জনসাধারণের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তুমরু শূন্যরেখা রোহিঙ্গা শিবির পানিতে তলিয়ে গেছে। এছাড়া কক্সবাজার রোহিঙ্গা শিবিরে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় ৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আশ্রয়হীন ১৫০ শতাধিক পরিবারকে বিভিন্ন নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র মুস্তফা সাদাত হুসেন বলেন, টানা বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৪,৫০০-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশ্রয়হীন ১২০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ বসতি রোহিঙ্গাদের তালিকা তৈরির কাজ চলছে, দুর্ঘটনা এড়াতে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।